বলছি কোনো সোগান না, কোনো সোগান না। মামুন খান অল ইন্ডিয়া কংগ্রেস এই রাউন্ডে ভোট পেয়েছেন ভোট 100। শঙ্কর প্রসাদ দত্ত কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মা यहाँ पे जैसे हम रेगुलर बेसिस पर ऐसे राउंड लेते हैं वही काउंटिंग का राउंड, और यहाँ पे अभी तक प्रॉब्लम का रिपोर्टिंग है कि कुछ आपस में उस ग्राउंड में देखा, जब मैं आया तो देखा कि काफ़ी लोग भाग दौड़ रहे हैं, यही अभी तक है छानबीन कर रहे हैं क्या होगा। सर आप कहीं इन्वेस्टिगेशन में क्या मिला? अभी तक शुरू नहीं, इन्वेस्टिगेशन नहीं हुआ है, हमने सिर्फ यही देखा है कि कुछ लोग भाग रहे थे ग्राउंड में, इतना ही देखा है, वो भी चंका पीपल थे, देखते हैं हम क्या होता है इसमें। थैंक यू। এরকম কমপ্লেক্সে এরকম পরিবেশ হয় তো কি হবে, এই গণনা থেকে কি লাভ? শেষ হয়নি, কি করা যাবে দেখছেন না আপনারা কি হচ্ছে ওখানে। ব্যাপক সংখ্যক ভোটে এগিয়ে রয়েছে, কেমন মনে হচ্ছে তোমার? এটা প্রত্যাশা ছিল, ভারতবর্ষের মানুষ প্রাণ ভরে দুহাত তোলে আশীর্বাদ করে চেয়েছেন নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন। এই যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই যে ঐক্যবদ্ধ বিরোধীদের যে কুৎসা, এই যে অপপ্রচার, মানুষ তার জবাব দিয়েছেন। ত্রিপুরা রাজ্য এখন পর্যন্ত যা খবর পেয়েছি, ব্যাপক প্রত্যেকটি বিধানসভায় ব্যাপক হারে মানুষ দুহাত তুলে ভারতীয় প্রার্থী জনতা পার্টির প্রার্থীদের আশীর্বাদ করছেন। আমাদের প্রতিমাদি এবং রেবতীদাও বিপুল ভোটে জিতে যাচ্ছেন। এই জয় মানুষের জয়, এই জয় ভারতীয় জনতা পার্টির সবকা সাথ সবকা বিকাশ নীতির জয়, এই জয় একাত্ম মানবতাবাদের জয়, এই জয় সর্বোপরি সমস্ত অংশের মানুষের জয়। এতদিনের এত পরিশ্রম, আজকে তার পরীক্ষার রেজাল্ট ঘোষণা, সকালটা তুমি কিভাবে কাটালে? সকাল সকাল যখন আমরা কাউন্টিং হলে এসে পোস্টাল ব্যালট প্রথম ছাত্রকে, তখন থেকেই যে ট্রেন দেখতে পাচ্ছিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষে, সকাল থেকে বোঝা যাচ্ছিলো যে একটা এটা একটা লেহেরে পরিণত হবে। এগারো পর্যন্ত যা খবর পাচ্ছি, প্রায় 350 উপর আসনে এনডিএ এগিয়ে আছে, আরও বিভিন্ন যত রেজাল্ট বেরোচ্ছে এগিয়ে আছে। এই এই রায় স্বতঃস্ফূর্ত একটা জনজাগরণ এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে ভারতবর্ষের মানুষের একটা মানে আবেগ, আবেগের বহিঃপ্রকাশ। ঘড়ির কাঁটায় প্রায় 11:30 বাজতে শুরু করেছে, কী খাওয়া দাওয়া করে বেরোলে?
এখন তো ভেতরে তো ব্যবস্থাপনা নেই, আছে খাওয়ার দাওয়া কি, যে রেজাল্ট বেরিয়েছে, যে ফলাফল ভারতবর্ষের মানুষ ভারতীয় জনতা পার্টিকে উপহার দিয়েছেন, একদম ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আজকে এই আনন্দটাই সেলিব্রেট করব, এই মানুষ মানুষকে উৎসর্গ করব। তোমার এত এত তোমার চারিপাশে কার্যকর্তারা রয়েছে, এই রৌদ্রর মধ্যেও কিন্তু উৎসাহ উদ্দীপনা রেখে রয়েছে, এই কার্যকর্তাদের জন্য আজকের মেনুতে কি রয়েছে? অ্যাকচুয়ালি এটা পার্টি ঠিক করবেন, আমাদেরকে পার্টির যা নির্দেশ, আমরা গতকালকেই আমাদের সারা রাজ্যের সমস্ত বুথ থেকে যে আমাদের যে রিপোর্ট আসছিল, গতকালকেই মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা আমরা বিকালবেলা পার্টি অফিসে যাব, সেখান থেকে কীভাবে সেলিব্রেট হবে এটা আমাদের রাজ্যের জননেতা, আমাদের মুখ্যমন্ত্রী, দলনেতা বিপ্লব দেব ঠিক করবেন, আমাদের যিনি প্রার্থী প্রতিভা ভৌমিক তারা ঠিক করবেন, সেখানে বিকালবেলা সমস্ত কার্যকর্তাদেরকে পার্টি অফিসে ডাকা হয়েছে, সেখানে ঠিক করা হবে সেলিব্রেট কীভাবে করব আমরা। তবে এই জয় মানুষের জয়, এই জয় সবকা সাথ সবকা বিকাশ নীতির জয়। অনেক অনেক ধন্যবাদ জয়নালদা তোমাকে। জয়নালদা কিন্তু বলছে যে এখনও কার্যকর্তাদের জন্য কোনো স্পেশাল কোনো মেনু তৈরি না হলেও কিন্তু পরিকল্পনা চলছে কার্যকর্তাদের জন্য স্পেশাল মেনুর। আমি আরও টেবিলে আসছিলাম কংগ্রেস পার্টির, আমি আরও টেবিলে আসছিলাম 8 নম্বর হলে আসছি। কাউন্টিং হল থেকে কেন তারা কাউন্টিং করবে, আমাদেরকে দিতে থাকতে দেবে না, পুলিশ টুলিশ সবাই সামনে। আপনার প্রার্থীকে জানিয়েছেন? আমার প্রার্থীকে জানানো কি, আমি নিজে জানি ইনসেল্ফ বলছি আপনাকে, প্রার্থীকে জানাবো? আমি আরও টেবিল থেকে আমাকে আমার চোখ মুখ দেখলে আপনি কী ভাবতে পারছেন? কিভাবে তারা ভিতরে ঢুকলো কিছু বলতে পারছি না, কিভাবে এরা ঢুকে কিভাবে এরা আমাকে এরকম ভাবে বেরে বের করে দিল, এটা কি কাউন্টিং হল চলছে? এটা তো কাউন্টিং না, এটা তো গণতন্ত্র না, এটা গণতন্ত্রের কিচ্ছু নেই, এই জায়গায় কিচ্ছু নেই, পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে কিচ্ছু নেই, পুলিশ টুলিশ কিছু নেই ভিতরে, আপনারা গিয়ে দেখুন ভিতরে বিধানসভা নির্বাচনী কেন্দ্রে 5টি রাউন্ডে মোট 50টি পোলিং স্টেশনে, অর্থাৎ সবকটি পোলিং স্টেশনে ইভিএম মেশিনের কন্ট্রোল ইউনিট থেকে কি হয়েছে
এখন পর্যন্ত আপনাদের কি অবস্থা আছে? আমরা আগে বলেছিলাম যে ভারতবর্ষে আমাদের দেশের প্রধান চৌকিদার, দেশের আমাদের যে রাষ্ট্রনায়ক ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবারও দেশের প্রধানমন্ত্রী হতে চলছেন, এবং এই ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা নির্বাচন আসন রয়েছে, সেখানেও আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবে। কারণ বিগত 14 মাসে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার যে মানুষের জন্য কাজ করেছেন, সেই কাজের নিরিখে মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে আমাদের এই ত্রিপুরা রাজ্য থেকে দুটি লোকসভা আসনে বিপুল ভোটে জয়যুক্ত করে মানুষ দুহাত তুলে আমাদের প্রার্থীদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছে। কংগ্রেসের পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ করা হচ্ছে তাদের এজেন্টদের ভিতরে মারপিট করা হচ্ছে, বাইরেও উদ্ধৃত করা হচ্ছে, একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। আমিও ভিতরে খবরটা শুনেছি, আমি আদিত্য বিলানি যে বসেছিলাম আইএনসি ক্যান্ডিডেট সেটা কমপ্লেন করেছিল, তো সেখানে আরও রয়েছেন, আরও নিজেও সেটা ভেরিফাই করেছেন, এসপির সঙ্গে কথা বলেছেন, এবং আমি নিজের স্বচক্ষে আমি নিজে দেখতে এসেছি, আমি যারা আমাদের কার্যকর্তা তাদেরকেও আমি বলেছি, জিজ্ঞেস করেছি, কোনো খোঁজখবর নেই, কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর নেই, কারণ এখানে প্রচুর পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, আর এখানে এসপি সাহেব নিজে রয়েছেন, তো আমি নিজে এসেছি এটা খোঁজখবর নেওয়ার জন্য। না, আমি বলবো যে আমরা সব আজকে ভারতবর্ষে আবারও একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছে, এবং ত্রিপুরা রাজ্য দুটি লোকসভা আসনেই ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হচ্ছে, তো এই জয়ের উল্লাসটা আমরা পালন করব। কিন্তু আমরা সংযত হয়ে, কারণ ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে, আপনারা দেখেছেন 2018 যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের পরেও ভারতীয় জনতা পার্টি কোথাও এই ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক হিংসা, রাজনৈতিক সন্ত্রাস হয়নি। আমরাও এইবারও চাইব লোকসভা নির্বাচনের পরেও আমরা সবাই, যত আমরা রাজ্য নেতৃত্ব, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টাররা সমস্ত জায়গায় দায়িত্ব নিয়ে যাতে এই সন্ত্রাস যাতে না হয় তার জন্য পদক্ষেপ নেব। দাদা কেমন লাগছে আপনার? আমি তো খুব আনন্দিত, সঙ্গে ত্রিপুরাবাসী খুবই আনন্দিত, সঙ্গে সারা ভারতবর্ষের জনগণ নরেন্দ্র মোদীকে বিপুল ভোটে জিতিয়েছেন, এবং ইউপিএ যে তারা দলটা একসঙ্গে হয়েছিল ভারতীয় জনতা পার্টিকে হারাবে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যেইভাবে প্রচার করেছিল, কুৎসা রচনা করেছিল, তার জবাব এই দেশের মানুষ ভোটের মাধ্যমে দিয়ে দিয়েছে। আজকের বাকি দিনটা কীভাবে কাটাতে চাইছে আপনাদের সঙ্গে? এই তো কিছুক্ষণ পরে একটা মিডিয়ার সঙ্গে আবার যেতে হবে তার স্টুডিওতে, একটার পর একটা চলছে সারাদিন, আর উৎসাহ উদ্দীপনা এবং সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরার যুবকরা যেভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আনন্দ ফুর্তিতে আছেন, তার জন্য তাদেরকে অনেককে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, এবং সঙ্গে যারা আমার সাংবাদিকের বন্ধুরা, আজকের নতুন যুবক যারা সাংবাদিক তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি, কারণ এই স্বাধীনতার পিছনে আপনারাও আছেন, আপনাদের কারণে এবং জনগণের কারণে আজকে কিন্তু ভারতবর্ষে নরেন্দ্র মোদীজি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন। আবার আমরা দাবি রাখবো আগামী দিনেও নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হবে এবং সবার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে।
ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে কৃতজ্ঞ যে আমাদেরকে আবারও সুযোগ দিয়েছে ত্রিপুরা রাজ্যের মানুষকে একটা সুস্থ জীবনযাত্রা এবং ত্রিপুরা রাজ্যের সামাজিকভাবে উন্নতি করার জন্য যে সুযোগ দিয়েছে অক্ষরে অক্ষরে ভারতীয় জনতা পার্টি সেটা পালন করবে। শেষ যে প্রশ্নটা তোমার কাছে থাকবে সেটা হচ্ছে তোমার কার্যকর্তাদের জন্য আজকে মেনুতে কি রয়েছে? অনেক কার্যকর্তারা শুনছি মাংস হাতের ব্যবস্থা করেছে, কোথাও কোথাও আনন্দ ফুর্তিতে বন্ধুরা একসঙ্গে মিলে বৈচিত করছে, আবার কোথাও মাঠে ঘাটে লাইট লাগিয়ে নরেন্দ্র মোদীজির ছবি লাগিয়ে বিপ্লবদার ছবি লাগিয়ে আনন্দ করছেন এবং প্রতিমাদি রেবতীর ছবি লাগিয়ে আনন্দ করছেন। আমি বলবো ত্রিপুরাবাসী সবাইকে নিয়ে আনন্দ করো, প্রত্যেক করে রান্না হোক এবং প্রত্যেক মা বোনরা ভালো ভালো রান্না করে তাদের ছেলে মেয়েদের খাওয়াক এবং আমাদেরকেও খাওয়াক, আমরা সে আশা রাখি এবং প্রত্যেককে আমি নমস্কার জানাই। এবং ত্রিপুরার যে এই 37 লক্ষ লোক যারা এই রাজ্যে রাজ্যকে ভালোবাসে, রাষ্ট্রকে ভালোবাসে, দেশকে প্রেম করে, তাদেরকে আমি প্রেম জানাই। জোরে বিজেপির জয় জয়কার কেমন মনে হচ্ছে স্যার? এটা তো আমরা আগেই জানি এটা হবে, কারণ একদিকে আমাদের নেতা নন্দভাই মোদিজি, অমিত শাহজি, আর একদিকে ছিল অন্য নেতারা যারা নিজেরাই জানতো না ওরা কী বলছেন। ইলেকশন ক্যাম্পেইন দেখে আমরা বুঝতে পারলাম যে কংগ্রেসের ক্যাম্পেইন বা বিরোধী দলের ক্যাম্পেইন খুবই নীতিবাচক ছিল, নেগেটিভ। নেগেটিভ ক্যাম্পেইন দিয়ে পজিটিভ কাজ হয় না, সেটা আমরা বিজেপিতে জানি ভালো করে। আর আমাদের ক্যাম্পেইন ছিল পজিটিভ, মোদিজি ওনার রিপোর্ট কার্ড দেখিয়েছেন 5 বছরের, উনি বলেছেন যে এবার রাষ্ট্রবাদের জন্য ভোট চেয়েছেন, রাষ্ট্রের রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য, সেটার জন্যই মানুষ ভোট দিয়েছে। এবার মানুষ এবার জাত পাত ধর্ম ঊর্ধ্বে গিয়ে ভোট দিয়েছে রাষ্ট্রের জন্য, রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য, এবং মোদিজিকে নেতা বেছে নিয়েছেন, কারণ রাষ্ট্র শক্তিশালী করতে শক্তিশালী নেতা লাগে, যে নেতার ভিশন আছে, যে নেতা জানে উনি কী করতে চান, যে নেতার কথায় একটা দাম আছে, এমন একটা নেতা লাগে। তাই মোদিজি এই নেতা যে রাষ্ট্রকে নিয়ে যাবে এবং ভারতকে বিশ্বগুরু বানানোর জন্য যে স্বপ্ন দেখেছিলেন বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দজি, সেটা সাকার করার জন্য মোদিজিই করবেন। স্যার, গোটা ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্য মানুষ দু হাত ভরে বিজেপি সরকারকে ভোট দিয়েছেন আবার, তো আপনাদের কী পরিকল্পনা রয়েছে আগামী দিনে? দেখুন, মানুষ ভোট দিয়েছে কারণ মানুষ জানে বিজেপি বিশ্বাস করে। আমরা কংগ্রেসকে বহুবার দেখেছি প্রথম নির্বাচনে ত্রিপুরা রাজ্যে, আমরা তো থাকি অনেকদিন রাজনীতি করি, ওরা আসছে আসছে স্লোগান দিয়ে পালিয়ে যায়, এবারও দেখেছি আসছে আসছে এই তো এসে গেছি বলে পালিয়ে গেছে। ঠিক আছে, মানুষ বিশ্বাস করে যে মোদিজির নেতৃত্বে এবং বিজেপি আইপিএফটি সরকারের নেতৃত্বে এখানে উন্নতি হবে, কারণ আমরা অনেক পদক্ষেপ নিয়েছি, আমরা কীভাবে সরকার আরম্ভ করেছি, যাত্রা শুরু করেছি সবাই জানে, ঘাটতি এবং ঋণ দিয়ে। এরপরও আমরা সামাজিক পেনশন বাড়িয়ে দিয়েছি, 7th pay commission দেওয়ার জন্য প্রয়াস করেছি, আমরা যেটা বলি আমরা করতে চেষ্টা করি বা করি আমরা। তাই মানুষ চায় উন্নতি, যাই ত্রিপুরার যেমন উন্নতি হয়, উত্তর পূর্ব অঞ্চলের সব স্টেটই বিজেপির সঙ্গে আছে, ত্রিপুরার লোকও আছে। স্যার, আরেকটা যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে আমাদের পূর্ব ত্রিপুরা যে আসনটা রয়েছে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে, শেষ পর্যন্ত কিন্তু বিজেপির জয় জয়কার হয়েছে এই পূর্ব ত্রিপুরা আসনে। এই পূর্ব ত্রিপুরা আসনের যারা ত্রিপুরাসা বা জনজাতি অংশের লোক রয়েছে তাদের জন্য আপনার কী বার্তা থাকবে? দেখুন, কল্পনা করার তো আর কোনো সীমা নেই, যদি কেউ কল্পনাই করতে চায় কল্পনায় করে থাকবে। ভারতবর্ষে অনেক কল্পনা জল্পনা শুনেছি, ইউপি নিয়ে কল্পনা জল্পনা, ই সিট নিয়ে আমি তো কোনো কল্পনা দেখিনি, কারণ কংগ্রেসকে কোনো ঘটনা দেখিনি ই সিটে, আমি ক্যাম্পেইন করেছি, ওরা মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এবং কী বলে ফোন দিয়ে রাজনীতি হয় না, রাজনীতি হয় মানুষের পাশে দাঁড়িয়ে, সেটা আমরা করেছি, মানুষের কাছে কনভিন্স করার চেষ্টা করেছি, আমরা কনভিন্স হয়েছে মানুষ যে মোদিজিকে ভোট দেওয়ার দরকার, রাষ্ট্র তৈরি করার দরকার, রাষ্ট্রকে শক্তিশালী করার দরকার। আর যারা জনজাতিরা আছেন ওরাও বুঝে গেছেন, এই যে স্লোগান, অনেক রকমের স্লোগান হয়েছে, আমি শুনেছি অনেক রকমের স্লোগান, এই স্লোগান দিয়ে ত্রিপুরাকে ডিভাইড করার চেষ্টা, আমরা ত্রিপুরাকে ইউনাইট করার চেষ্টা করেছি। সো ইংলিশে বলতে গেলে ইউনিটি ইজ ওয়ান ওভার ডিভিশন। আচ্ছা স্যার, পশ্চিমবঙ্গে এত ভোট রেগিং, মারধর, বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ, ভোটদানে বাধা, তারপরও বিজেপির জয় জয়কার বলা যেতে পারে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, এই পশ্চিমবঙ্গের যে জয় জয়কার বিজেপির, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন?
দেখুন, বিজেপির আইডিওলজিতে আমরা যখন বিজেপিতে ঢুকেছি প্রথম আজকে থেকে 30-35 বছর আগে, তখন আমাদেরকে বলা হয়েছে বিজেপির প্রথম নীতি সবার জন্য ন্যায়, কারোর জন্য তোষণ নয়। আর পশ্চিমবঙ্গে তো তোষণই তোষণ হচ্ছিলো, আমি বলতে যাব না আজকে, মানুষ জিতলেও না একটু ভালো করে জিতে নিতে হয়, হারলে ভালো করে হারতে নিতে হয়। যারা হেরে গেছে ওদের কী বলে ঘাবে লবণ লাগানোর কাজ আমার না। তা আমি বলবো যে তোষণ নীতি বেশি দিন চলে না। মানুষ চায় উন্নতি, মানুষ চায় শান্তি। মমতা ব্যানার্জি শুনেছিলাম দিদির স্লোগান মা মাটি মানুষ, কিন্তু বাস্তবে কোথায় ছিল মা, কোথায় ছিল মাটি, কোথায় ছিল মানুষ? আমি গেছিলাম পশ্চিমবঙ্গে একবার ঘাটালে, মার জন্য তো যেই কথা বলেছিলেন গত নির্বাচনের পর, 14 নির্বাচনের পর, কি তাপস পাল নায়ক নাকি ওদের এমপি, ভোট না দিলে মহিলাদেরকে ধমকিয়েছিলেন বাড়িতে আমি পাঠিয়ে দেবো মস্তান। সেটা হলো মাদের অবস্থা, মাটি নিয়ে তো ব্যবসা চলতো কলকাতার শহরে, আর মানুষের কী বেহাল অবস্থা। সুতরাং স্লোগান দিলেই হয় না, ত্রিপুরা রাজ্য স্লোগান হয়েছে ভালো, স্লোগান দিয়ে আপনারা সারা সাংবাদিকরা ভেবেছিলেন স্লোগান দিয়ে ইলেকশন জয় হয় না, মানুষের বিশ্বাস অর্জন করতে হয়। তো ইংলিশে বলতে গেলে কী বলে, আমরা মানুষকে কনভিন্স করেছি, ওরা মানুষকে কনফিউজ করার চেষ্টা করেছে। সুতরাং কনভিন্স যারা করেছে তারাই জিতেছে, কনফিউজ করা যাওয়ার চেষ্টা করেছে মানুষ ওদেরকে বাদই দিয়ে দিয়েছে, সেটার জন্য আজকে আমাদের জয়। স্যার, শেষ যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে এই রাজ্যের, বিশেষ করে এই রাজ্যের এবং গোটা দেশের যারা আপনাদের কার্যকর্তারা রয়েছে তাদের উদ্দেশ্যে কী বার্তা থাকবে? শান্তি সম্প্রীতি বজায় রাখা, এরকম কি কোনো বার্তা থাকবে আপনার? দেখুন, বিজেপি সবসময় শান্তি সম্প্রীতির পক্ষে। যারা শান্তি সম্প্রীতি নষ্ট করেছেন পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন কী করেছে ওরা। সুতরাং আমাদের কার্যকর্তারা ডিসিপ্লিন, ওদেরকে বলতে হবে না কথা, শান্তি সম্প্রীতি নিয়েই চলে। ইলেকশন ক্যাম্পেনও শান্তি সম্প্রীতি নিয়েই করেছি, সবকা সাথ সবকা বিকাশ। আর আজকে মোদিজি আরও সুন্দর কথা বলছেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নিতে হবে আমাদেরকে, সবকে নিয়েই চলতে হবে আগামী দিনে। মানুষ এই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, আমাদের কার্যকর্তারা বোঝেন এটা, সেটাই করবেন। অনেক অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। সকলের প্রিয় দিদি, জয় জয়কার, দিদির জয়ে, কেমন মনে হচ্ছে দিদি? আমাদের কার্যকর্তারা খুশি, কার্যকর্তা খুশি তো আমি খুশি। কার্যকর্তাদের জন্য আজকে মেনুতে কি রয়েছে? কার্যকর্তাদের মেনুতে শুধু আনন্দ। দাদা, গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপির জয় জয়কার কেমন মনে হচ্ছে দাদা? দাদা, গোটা ভারতবর্ষের জোরে বিজেপির জয় জয়কার কী মনে হচ্ছে দাদা? বিজেপির জয় এটা প্রত্যাশিত ছিল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আজ সকাল থেকে গণনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি বা এখন পর্যন্ত যা ফলাফল বেরিয়েছে, যে দ্বিতীয়বার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার গঠিত হতে চলছে, এবং 2014 সালে যদি মোদি ঝড় হয়ে থাকে, এবার হয়েছে মোদি সুনামি। 2014 সালে বিজেপি একা 282 আসন জয়লাভ করে এবং এনডিএ অ্যাজ এ হোল 332 আসনে জয়লাভ করেছিল। এবারকার যে ট্রেন্ড, বিজেপি একা 288 আসনে এগিয়ে রয়েছে এবং এনডিএ অ্যাজ এ হোল প্রায় 350 আসনে এগিয়ে রয়েছে। তো স্বাভাবিকভাবেই বিগত 5 বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার, তার যে গুড পারফরমেন্স, গুড গভর্নেন্স, করাপশন ফ্রি গভর্নেন্স, এবং সব থেকে বড় বিষয় যেটা, যে ন্যাশনালিজম, জাতীয়তাবোধ এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে যে প্রয়াস নরেন্দ্র মোদীজি গ্রহণ করেছেন পুলওয়ামা অ্যাটাকের মাধ্যমে, সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে, সেটা আমরা লক্ষ্য করেছি, এবং একের পর এক বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা ওনার মধ্যে রয়েছে, তার জন্য ভারতবর্ষের জনগণ আবারও দ্বিতীয়বারের জন্য ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। দাদা, গোটা ভারতবর্ষ জুড়ে মানুষ দু হাত ভরে বিজেপিকে ভোট দিয়েছে, তাদের এই মানুষদের যে চাহিদা এবং প্রত্যাশা, এ নিয়ে আপনাদের কী সিদ্ধান্ত থাকবে আগামী দিনে? আমাদের দায়িত্ব আরও বৃদ্ধি পেল। আপনারা জানেন যে 25 বছরের অবশাসনের পর বিগত 1 বছর আগে আমাদের এই রাজ্যে বিজেপির নেতৃত্বে, মাননীয় বিপ্লব দেবের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে, এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুহাত ঢেলে আমাদেরকে সহযোগিতা করেছেন, তাই এই জগদ্দল পাথরকে, 25 বছরের জগদ্দল পাথরকে আমরা সরাতে পেরেছি। এবারকার লোকসভা নির্বাচন আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল রাজ্যে এবং কেন্দ্রে। স্বাভাবিকভাবেই রাজ্যে আমাদের পশ্চিম আসনে প্রতিমা ভৌমিক এবং পূর্ব আসনে রেবতী মোহন ত্রিপুরার আমাদের যা ট্রেন্ড, ভারী ভোটে তারা জয়লাভ করতে চলেছে, এবং দেশে যা ফলাফল তাতে
প্রত্যেকটি কার্যকর্তাকে দায়িত্ব নিতে হবে ভারতীয় জনতা পার্টির, যে আমাদের মধ্যে যেন কোনো অহংকার আমাদেরকে বশীভূত না করে, আমরা যেন কোনো করাপশনের মধ্যে নিজেদেরকে লুপ্ত না করি। কারণ মানুষের যে চাহিদা, মানুষের যে বিশ্বাস, মানুষের যে আশা আমাদের উপর, সেটা হচ্ছে প্যারামাউন্ট, অনেক বেশি, এবং সেটা দিয়েই ভারতবর্ষে এবং এই রাজ্যে মানুষ আমাদেরকে জয়ী করেছে এবং দুহাত তুলে আশীর্বাদ করেছে। তো আমাদের দায়িত্ব বৃদ্ধি পেয়েছে, আশা করি সরকার সেদিকেই কাজ করবে এবং আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কাজ করব। দাদা, শেষ যে প্রশ্নটা থাকবে, এই রাজ্যে সুশান্ত চৌধুরী মানে যুবকদের একজন প্রিয় নেতৃত্ব এবং যুবকদের প্রাণ বলা যেতে পারে, এই যুবকদের জন্য আগামী দিনে তোমার কি করণীয় থাকবে এবং যুবকদের কাছে তোমার কি বার্তা থাকবে? দেখুন, যুবকরা হচ্ছে সমাজের কাণ্ডারী মেরুদণ্ড। আপনি পৃথিবীর ইতিহাস যদি দেখেন, পৃথিবীতে যখনই বড় ধরনের কোনো রাজনৈতিক পট পরিবর্তন সম্পন্ন হয়েছে, তাতে যুবকরা একটা বিশাল ভূমিকা নিয়েছে। সে স্বাধীনতা আন্দোলন থেকে বলুন ভারতবর্ষের, বা পৃথিবীর ওয়ার্ল্ড ওয়ার বিভিন্ন যে বিশ্বযুদ্ধগুলো হয়েছে তাতেই বলুন, যুবকরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। আমাদের এই রাজ্য পরিবর্তনের যাদের মাধ্যমে হয়েছে, তার মধ্যে যুবক সমাজের অংশের মানুষ একটা বিশাল ভূমিকা গ্রহণ করেছে। প্রত্যেকের মাধ্যমে পরিবর্তন হয়েছে, কিন্তু তার মধ্যে যুব সম্প্রদায় একটা বিশেষ অংশে আমরা দেখতে পেয়েছি দুহাত তুলে আমাদেরকে আশীর্বাদ করেছে। আমরাও যুব আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে এসেছি এবং আজকে আমরা সেই যুবকদের আশীর্বাদ এবং মানুষের আশীর্বাদকে পুঁজি করি পবিত্র বিধানসভায় আমরা প্রবেশ করেছি। আগামী দিনে আমাদের বা আমার ব্যক্তিগতভাবে যুবকদের কাছে যে মেসেজ থাকবে, ক্ল্যারিয়েন্ট কল থাকবে, সেটা যে যুবকরাই পারে একটা সমাজকে পরিবর্তন করতে এবং যুবকরাই মানুষকে দিশা দেখাতে পারে। তাই যুবকরা সঠিক পথে থেকে নেশার বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী যে যুদ্ধ ঘোষণা করেছেন তাকে সহযোগিতা করে আগামী দিনে সুন্দর ত্রিপুরা গড়ার, নিজেকে প্রতিষ্ঠিত করার, সুন্দর সমাজ গড়ার জন্য এগিয়ে আসুন। রাজনীতিতে বেশি সংখ্যায় যুবক পার্টিসিপেট করুক, যাতে করে ভালো প্রতিভাবান যুবকরাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ আপনারা দেখেছেন যে পূর্ব আসনে আমাদের যিনি প্রার্থী রেবতী মোহন ত্রিপুরা, উনি একজন যুবক, পেশায় শিক্ষক, হয়তো রাজনীতিতে এমপি হওয়ার আগে বিশেষ তার পরিচিতি ছিল না, কিন্তু আজকে এমপি হওয়ার পর তার পরিচিতি আসবে, দিল্লির দরবারে পরিচিতি আসবে, রাজ্যের রাজনীতিতে পরিচিতি আসবে। এভাবে ত্রিপুরার বিধানসভা নির্বাচনেও একটা বিশাল অংশের যুবক সম্প্রদায়কে আমাদের বিজেপির দল মনোনীত করেছে, প্রার্থী পদের জন্য টিকিট প্রদান করেছে এবং তারা জয়ী হয়েছে, তারা বিধানসভা তাদের এলাকা থেকে প্রতিনিধিত্ব করছে। তো স্বাভাবিকভাবেই ভারতীয় জনতা পার্টির বিজেপির যুবকদের প্রতি যে বিশ্বাস এবং আস্থা, সেটা অন্য কোনো রাজনৈতিক দলে আপনারা দেখবেন না। তো স্বাভাবিকভাবেই আগামী দিনে যাতে যুব সম্প্রদায়ের আশীর্বাদ এবং যুব সম্প্রদায়ের বিশ্বাস আরওই দলের প্রতি বৃদ্ধি পায়, তাই যুব সমাজের প্রতি আমি আহ্বান রাখবো, কল করব এবং আগামী দিনে সুন্দর ত্রিপুরা করার জন্য, সঠিক দিশা প্রদান করার জন্য, যুবকদেরকে আরও বেশি করে রাজনৈতিক আঙিনায় প্রবেশ করার জন্য আমার আহ্বান থাকবে। দাদা, তোমাকে ঘিরে চারিদিকে কার্যকর্তারা রয়েছে, এই কার্যকর্তাদের জন্য আজকের মেনুতে তোমার কী থাকবে? কার্যকর্তারাই তো এই জয়ের কাণ্ডারি। মোদিজি বা অমিত শাহজি, আমি প্রত্যেকটি ওনাদের বক্তব্য বা বিভিন্ন সবাই যারা বক্তব্য রাখেন শুনতে পাই। আপনারা বোধহয় এবারই প্রথম ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে পৃষ্ঠা প্রমুখ সেই শব্দটা আমরা শুনেছি। পৃষ্ঠা প্রমুখ কারা? একটা ভোটার লিস্টের একটা পেজ একজনের দায়িত্বে, এরাই হচ্ছে এক একজন কার্যকর্তা। এবং বিগত বিধানসভা নির্বাচনে, এবারকার লোকসভা নির্বাচনে জয়ের যে মূল কাণ্ডারি, তারা হচ্ছে সেই পৃষ্ঠা প্রমুখরা। মোদিজি, অমিত শাহজি, আমাদের মাননীয় প্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবজি আমাদেরকে গাইড করবেন, ইনস্ট্রাকশন দেবেন, দে আর দ্য স্টিওয়ার্ডস, কিন্তু কাজটা করবে পৃষ্ঠা প্রমুখরা, কার্যকর্তারা, গ্রাউন্ড লেভেলে নিয়ে যাবে, মানুষের সঙ্গে কানেক্ট করবে, টাচ আনবে। তো সেই জিনিসটা আমাদের পৃষ্ঠপ্রমুখরা করেছেন, কার্যকর্তারা করেছেন, এবং কার্যকর্তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। এই জয় কার্যকর্তাদের জয়, বিপুল জয়, দলের জয়, দেশের জয়, জাতির জয় এবং কার্যকর্তাদের জয়। আগামী দিনে আরও নিষ্ঠার সাথে কার্যকর্তারা কী পেলাম কী পেলাম না সেটা তো থাকবে, প্রত্যেকের সেটা একটা চাহিদা রয়েছে, কিন্তু তার বাইরে আমাদের দেখতে হবে দেশদ্রোহী কোনো শক্তি যেন, যেমন সিপিআইএম দলকে আমরা হারাতে সক্ষম হয়েছি ত্রিপুরা রাজ্য থেকে বিগত বিধানসভা নির্বাচনে, এটা একটা দেশদ্রোহী দল। কোনো অবস্থাতেই দেশদ্রোহী দল যেন আমাদের দেশে আমাদের রাজ্যে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং আবারও কার্যকর্তাদেরকে, কর্মীদেরকে আমি অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো। এই জয় কার্যকর্তাদের জয়। অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
ভারতপুরে বিজেপির জয় জয়কার, কেমন মনে হচ্ছে দাদা আপনার? এটা ভারতবাসীরা সঠিক নির্ণয় নিয়েছে এবং আমরা দেখেছি যে ভারতবাসী যারা আছে, যারা দেশভক্তরা আছে, এবার দেখেছে যে একদিকে দেশদ্রোহীরা, দেশের শত্রুরা, একদিকে দেশপ্রেমী রাষ্ট্র নাগরিক রাষ্ট্রপ্রিয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এককভাবে ওনার বিরুদ্ধে সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল একাট্টা হয়েও মোদীজিকে আটকাতে, ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারে। এবং এটা আগামী ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য, এবং আগামী পাঁচ বছর এটা খেয়াল রাখবেন, আগামী পাঁচ বছর বিশ্বে ভারতের নাম সবার আগে থাকবে, বিশ্বে ভারতের নাম সবার আগে থাকবে, কারণ নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ শুরু করেছেন সেই কাজের গতিটা বেড়ে যাবে। এবং নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষের মানুষের মন জয়ের মাধ্যমে পাঁচ বছর কাজ করেছেন, শুধু কাজ করেছেন, অন্যরা সমালোচনা করেছেন, কিন্তু মোদীজি শুধু কাজ করেছেন, কাজের নিরিখে সারা ভারতবর্ষের মানুষ ব্যাপক জয় দিয়েছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত, গুজরাট থেকে আসাম পর্যন্ত সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হয়েছে। এবং আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা সারা ভারতবর্ষের সমস্ত নাগরিকদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রণাম জানাচ্ছি। দাদা, ভারতবর্ষের পাশাপাশি রাজ্যেও যারা আমজনতা এবং ভোটার এবং মানুষ রয়েছে তারা কিন্তু দু হাত ভরে বিজেপিকে ভোট দিয়েছে, তাদের আগামী দিনের যে প্রত্যাশাগুলো রয়েছে, যে চাহিদাগুলো রয়েছে আপনাদের সরকারের কাছ থেকে, তা কতটুকু বাস্তবায়িত করতে? যারা ভারতবর্ষের বাইরে থাকেন, ত্রিপুরা রাজ্যের যারা বাইরে থাকেন নাকি? বলছি যে ত্রিপুরা রাজ্যের ভারতবর্ষের পাশাপাশি, গোটা ভারতবর্ষের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের মানুষও কিন্তু বিজেপি সরকারকে দু হাত ভরে ভোট দিয়েছে। এই মানুষদের আগামী দিনের যে প্রত্যাশা এবং চাহিদা তা আপনারা কিভাবে? 2018 সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের মানুষ সেদিনই সিদ্ধান্ত নিয়েছিল, সেই সময় সিদ্ধান্ত নিয়েছিল যে ত্রিপুরা রাজ্য থেকে কমিউনিস্ট নামক যে অপশাসন, যে স্বৈরাচারী শাসন, তার পরিসমাপ্তি ঘটাবে এবং সেটা করিয়েছে 2018 সালের বিধানসভা নির্বাচনে। এবং এই নির্বাচনের পর আজকে লোকসভা নির্বাচন, অনেক উপনির্বাচন হয়েছে, সেখানেও সারা ত্রিপুরা রাজ্যের মানুষ ব্যাপকভাবে ভারতীয় জনতা পার্টিকে ভোট করেছে। আর এবার এই লোকসভা নির্বাচনে দেখিয়ে দিয়েছে যে ত্রিপুরা রাজ্যবাসী আগামী অনেক অনেক দিন, অনেক অনেক বছর যাবৎ ভারতীয় জনতা পার্টিকে এই রাজ্যের মধ্যে ক্ষমতায় আনবে। এবং আমাদের সরকারের যে প্রতিশ্রুতি, আমরা যেটা দিয়েছি, আমাদের মুখ্যমন্ত্রী যেটা দিয়েছে, আমাদের দল যেটা দিয়েছে, আগামী দিনে ত্রিপুরার যে ডেভেলপমেন্ট, উন্নয়নের ক্ষেত্রে, বেকার সমস্যা সমাধানের ক্ষেত্রে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে গরিব মেহনতি মানুষ, সমস্ত অংশের মানুষের জন্য ব্যাপক কাজ করবে এই সরকার। এবং আমাদের মুখ্যমন্ত্রী সদ্য বিপ্লব কুমার দেবজি, আমাদের এখান থেকে যারা দুজন এমপি হয়েছেন, আমাদের প্রতিমা দিদি এবং রেবতী ত্রিপুরা, তাদের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের ব্যাপক উন্নয়ন হবে, সঙ্গে ত্রিপুরা রাজ্যের মানুষের ব্যাপক উন্নয়ন হবে। সারা ত্রিপুরা রাজ্যের মানুষকে নিয়ে এই জয় জয়কার হয়েছে, সারা ত্রিপুরা রাজ্যের জন্য আমাদের সরকার কাজ করতে থাকবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।